তাহলে এনতম সেকেন্ডে তাহলে তম আর টা মানে দুটোর মধ্যে ডিফারেন্স আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? বেশ, তাহলে এনতম সেকেন্ডে বস্তু কোন দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমি ধরলাম এস অফ এন, মানে কি কিভাবে পার করব? এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস তার ঠিক আগের সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে কি পাঁচ নম্বর বাচ্চা হতে যতক্ষণ সময় লেগেছে মাইনাস চার নম্বর বাচ্চার যতক্ষণ সময় লেগেছে সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে যে টাইমটা বাঁচে সেই টাইমে কি পাঁচ নম্বর বাচ্চাটা মায়ের পেটের ভিতর ছিল? তাহলে এন সেকেন্ডে বস্তু কণা দ্বারা, তাহলে এন তম সেকেন্ডে বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলতে কি বোঝাই? এন সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব মাইনাস তার ঠিক আগের সেকেন্ডে বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। ক্লিয়ার? বস্তু কণা দ্বারা মাইনাস এন মাইনাস ওয়ান তম এন সেকেন্ডে দ্বারা অতিক্রান্ত দূরত্ব এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এস ইকোস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? টি এর জায়গায় এন বসিয়ে দেবো। তাহলে প্রথম ফর্মুলায় ইউ ইন্টু এন প্লাস হাফ ইন্টু এ ইন্টু এন এর হোল স্কোয়ার। ক্লিয়ার? এন 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 মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে টি এর জায়গায় এন মাইনাস ওয়ান বসাবো, তাহলে টু ইন্টু এন মাইনাস ওয়ান প্লাস হাফ ইন্টু এ ইন্টু এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। ওকে, হাফ এ টি স্কোয়ার না? এগুলো সিম্পলিফাই করার চেষ্টা করো। তাহলে ইউ এন প্লাস হাফ এন স্কোয়ার মাইনাস ইউ ইন্টু এন মাইনাস ওয়ান মাইনাস হাফ ইন্টু এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। ওকে, তাহলে ইউ এন প্লাস হাফ এন স্কোয়ার মাইনাস ইউ এন মাইনাস এ মাল্টিপ্লাই করে দাও, মাইনাস হাফ এ এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। ঠিক আছে, ইউ এন কেটে গেল। ওকে, ইউ পড়ে থাকছে, আগে নিয়ে আসো। এই দুটো থেকে হাফ এ যদি কমন নাও তাহলে কত বড় থাকবে? এন এর হোল স্কোয়ার মাইনাস এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। টোকো, তাহলে এস অফ এন ইকোয়ালস টু হাফ এন টু ইউ প্লাস হাফ এন টু, এটাকে সিম্পলিফাই করো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বসিয়ে দাও, তাহলে একবার প্লাস একবার মাইনাস, মাইনাস করে দাও। তাহলে কত আসবে? এন তম সেকেন্ডে বস্তু কোনো দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? ইউ প্লাস হাফ এন টু টু এন মাইনাস ওয়ান। ওকে, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন অফ এন এন সেকেন্ড ডিস্টেন্স কভার বাই দ্য পার্টিকেল। আচ্ছা, যদি বস্তু কোনো যদি স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে তাহলে কী হবে? আমি বারবার লিখতে পারছি না। তাহলে ইউ কষ্ট কত? জিরো। তাহলে কত হবে এস এন এ ভ্যালু? কত হবে? হাফ এ টু এন মাইনাস ওয়ান। এবার বলো তো একটা জিনিস, সেটা হলো কোনো বস্তু কণা পঞ্চম সেকেন্ডে কতটা পদ অতিক্রম করেছে?
একটা বস্তু কণা পঞ্চম পঞ্চমতম সেকেন্ডে বা পাঁচতম সেকেন্ডে কতটা পথ অতিক্রম করেছে সেটা কি করে বার করবে? কে বলতে পারবে? স্যার লাইভ হচ্ছে না তো কি করে বলবো? তাহলে পাঁচতম সেকেন্ডে বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত কে বার করবে? পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস তার ঠিক আগের সেকেন্ড, পাঁচের আগে কি হয়? তিন হয়, তিন হয় গরু চার হয়। তাহলে পাঁচ সেকেন্ড পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? পাঁচ সেকেন্ড দ্বারা বস্তু কোনো দ্বারা অতিক্রান্ত দূরত্ব মাইনাস তার ঠিক আগের সেকেন্ড মানে চার সেকেন্ড দ্বারা বস্তু কোনো দ্বারা অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পঞ্চমতম সেকেন্ডে যদি ইউ বেগনে যদি যাত্রা শুরু করে তাহলে কত হবে? ধরো তাহলে কি আসবে, পাঁচ সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব মাইনাস তার ঠিক আগের সেকেন্ড মানে কত? চার সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে ফর্মুলা বসিয়ে দেবে এখানে, এনের জায়গায় কত পঞ্চমতম সেকেন্ড, এনতম সেকেন্ড, এনের জায়গায় ফাইভ বসিয়ে দেবে, একই চলে আসবে ব্যাপারটা। ইউ প্লাস হাফ মাইনাস ওয়ান, তাহলে কত হবে? ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু নাইন, ফাইভের ভ্যালু। ক্লিয়ার? চোখ আচ্ছা, নেক্সট যেটা এই যতগুলো ফর্মুলাগুলো করলাম একটা গ্রাফিক্যালি বোঝাবো, আর একটা হলো ইন্টিগ্রেশনের কনসেপ্ট দিয়ে বোঝাবো। তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিফারেনশিয়াল ক্যালকুলাসটার জন্য বুঝতে হবে। ডিফারেনশিয়াল ক্যালকুলাস যদি না বোঝো তাহলে হবে না। কিন্তু তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা সবাই দেখে নেবে, আমি ভিডিওটা অলরেডি দিয়ে ফেলেছিলাম, দুই তিন দিন হয়ে গেছে, প্রাইভেসি করে বের ওখান থেকে লিঙ্ক থেকে বের করে দেবো ভিডিওগুলো। চ্যাপ্টার আপাতত কাইনেমেটিক্স কমপ্লিট। আমি চাই যে রিলেটিভ ভেলোসিটি মানে আপেক্ষিক বেগ আর বৃষ্টির বেগ আর নৌকার বেগগুলো, এটা আমি অনলাইনে করিয়ে সর্বনাশ ডাকতে চাই না। তো তোমাদের সামনে বসি ওই জিনিসগুলো আমি ধরে ধরে ক্লাস করাবো, ঠিক আছে? তো চাপ নেওয়ার দরকার নেই, তোমরা আমি যতটুকু পড়াচ্ছি ততটুকু পড়ো। অনেকে বলছে যে স্যার ওইগুলো কবে করাবেন, আরে ঠিক সময় আসুক ঠিক হয়ে যাবে।
এখন তো অনলাইন, তো অনলাইনে কত ম্যাক্সিমাম কটা ক্লাস আমি দিতে পারবো না, ব্যাপারগুলো বুঝতে হবে তোমাদের। আচ্ছা চলো নেক্সট আসছে, এটা হলো পরের দিন যে পয়েন্ট, যে জিনিসটা নিয়ে আমি এর পরের যে লেকচারটা যেটা আছে সেটা একটু বলে রাখি, সেটা হলো যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন, কী করে গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্টেশন করব, মানে কি একটা মোশনটাকে কী করে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটা করব, সেটা জানাটা খুব ভাইটাল জিনিস কিন্তু। তো সেই জায়গাটা একটু খুব ভালো করে ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস খুব ভালো করে ফলো করতে হবে। একটা প্রবলেমের দিকে দেখি যাই, দেখি ধরো সামনে একটা প্রবলেম দেখতে পাচ্ছি। বলেছি অ্যান অবজেক্ট অফ 5 kg উইথ স্পিড ভি মিটার পার সেকেন্ড স্ট্রাইকস এ ওয়াল অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা অ্যান্ড রিবাউন্ড অ্যাট দ্য সেম স্পিড অ্যান্ড সেম অ্যাঙ্গেল। ওকে, দ্য ম্যাগনিচিউড অফ দ্য চেঞ্জ অফ মোমেন্টাম অফ দ্য অবজেক্ট উইল বি, এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন, এটা নিটে পড়েছিল, শুধু নিট নিট পড়বো নিট পড়বো বা নিট পড়ছি ফর্মালিটি দেখালে হবে না, নিট পড়তে হবে তো নিটের লেভেল, নিটের লেভেলকে যেই থেকে একটু লো লেভেলের কোশ্চেন ইজি থাকে নিটের, তো ওখানে কিন্তু লেভেলটা একটু হাই, তো শুধু পড়ে গেলে হবে না, শর্টকাট পজিটিভস আমাদের জানতে হবে। যে একদম অনেস্টলি বলছি, যে টিচার শর্টকাট ট্রিক্স না দেখাতে পারে তোমাদের টাইম ওখানে ওয়েস্ট করে লাভ নেই। যদি তোমার প্রবলেম হয়, আমার ক্ষেত্রে আমার দিক থেকে যদি মনে হয় যে স্যার আমি ট্রিক্সটা ধরতে পারছি না, আমি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বলছি, আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করবে স্যার ট্রিক্সগুলো আমি কী কীভাবে করবো, তো ওই জন্য চুপচাপ থেকে টাইম ওয়েস্ট করে লাভ হবে না। ঠিক আছে, তো একটা এখানে বলেছে একটা বস্তু কোনো কী করেছে, একটা বেগ নিয়ে এসে পড়লো, সেটা হলো ভি মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এসে পড়লো, থিটা কোণ করে যে পয়েন্টে এসে পড়বে কত কোণ করে পড়েছে, থিটা কোণ করে পড়েছে, এবার কোনটা থিটাকে এইভাবে কেন লিখছি, যে পয়েন্টে এসে পড়ছে সেই পয়েন্টটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এখান থেকে যদি লম্ব অঙ্কন করি তাহলে কী হবে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত হবে, লম্বের সঙ্গে যে কোণটা করে থাকবে সেটা হলো ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা হলো থিটা, আর ঠিক সেম অ্যাঙ্গেল করে রিবাউন্ড হয়ে যাচ্ছে, রিবাউন্ড মানে কি বাইরে বার হয়ে যাচ্ছে, যে বেগ নিয়ে এসে পড়েছিল সেই বেগ নিয়ে সেটা বার হয়ে গেছে, তো আর সেম অ্যাঙ্গেল করে বার হয়ে গেছে, এটাই বলেছে কন্ডিশনস। তো এখানে বলেছে যে দ্য ম্যাগনিচিউড অফ দ্য চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টামের চেঞ্জের মানটা কত হবে, চেঞ্জ অফ ফাইন্ড দ্য ম্যাগনিচিউড অফ দ্য চেঞ্জ অফ মোমেন্টাম, তো দেখো এখানে ভি, তাহলে ভেলোসিটি যে ডাইরেকশন হবে মোমেন্টাম সেই ডাইরেকশন হবে, ক্লাসিক্যাল মেকানিক্স পড়াবো পড়িয়ে আমি বলবো ক্লাস, তো মোমেন্টাম যে ডাইরেকশনে পাস করে, সরি ভেলোসিটি যে ডাইরেকশন হবে মোমেন্টাম সেদিকে হবে, মোমেন্টাম মানে কি এম ভি মাস ইন্টু ভেলোসিটি, এটা যদি থিটা হয় দেখো যার সাথে কোন, তাহলে মোমেন্টামের ডাইরেকশন এই ডাইরেকশনে হবে, যার সাথে কোন কোথাও থাকবে তার বরাবর কম্পোনেন্ট কী হবে, সেই দিক বরাবর কম্পোনেন্ট কত হবে, এটা আছে তাহলে এই দিক বরাবর কম্পোনেন্ট কত আসবে দেখো তো, পি কস থিটা, আর তার ঠিক 90 ডিগ্রিতে কী আসবে, পি সাইন থিটা, এই দিক বরাবর বার হয়ে যাচ্ছে তাহলে এটা হলো পি, তাহলে এই দিক বরাবর কত হবে, পি সাইন থিটা, এটার সাথে থিটা কোণ করে আছে তাহলে এই ডাইরেকশনে কত হবে, পি কস থিটা, তাহলে উল্লম্ব বরাবর পি কস থিটা, নিচে পি কস থিটা, তাহলে মোট মোমেন্টাম কত হবে, মানে কি ভার্টিক্যাল ডাইরেকশনে মোমেন্টাম কত হবে, পি অফ ভার্টিক্যাল ডাইরেকশন, উপরে কস থিটা আছে মোট মোমেন্টাম কত হবে, P
पी कॉस थीटा प्लस माइनस पी कॉस थीटा कारण कि एक ऊपर दिखे एक निजे दिखे मैं डायरेक्शन चेंज मैं उल्टो डायरेक्शन है जो अपोजिट डायरेक्टेड तेल कत हो जीरो वर्टिकल डायरेक्शन मोमेंटम को चेंज आससे ना ओके एबार हॉरिजॉन्टल डायरेक्शन मोमेंटम चेंज करो तो हॉरिजॉन्टल डायरेक्शन सेम डायरेक्शन है पी साइन थीटा पी साइन थीटा तेल पी ए हॉरिजॉन्टल डायरेक्शन कत हो पी साइन थीटा प्लस पी साइन थीटा तेल कत हो टू पी साइन थीटा क्लियर ओके तो